কিমের রকেট বিশ্বের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। জাতিসংঘের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে একের পর এক ক্ষেপণাস্ত্র এবং পরমাণু পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আর তারই জের ধরে এবার দেশটি দাবি করল উত্তর কোরিয়ার রকেট বিশ্বের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। সোমবার কৌশলগত বাহিনী দিবস পালন উপলক্ষে এক অনুষ্ঠানে এমনটাই দাবি করেছে কিমের দেশ। রাষ্ট্রপরিচালিত দৈনিক রডং সিনমুনে প্রকাশিত খবরে একথা বলা হয়েছে। এতে জানানো হয় দেশটির কৌশলগত বাহিনী যে কোনো স্থানে যে কোনো সময়ে আঘাত হানতে পারবে। এর সঙ্গে উত্তর কোরিয়া কয়েকটি রকেটের ছবিও প্রকাশ করা হয়েছে। খবরে বলা হয় পিয়াংইয়াংয়ের ছোড়া রকেট সফলভাবে আঘাত হানতে পারবে, কারণ এগুলো ছোড়ার জন্য উচ্চ গতিশীল ভ্রাম্যমান ক্ষেপণাস্ত্র লাঞ্চার ব্যবহার করা হয়। এতে রকেটের অবস্থান খুঁজে বের করা একেবারেই অসম্ভব হয়ে দাঁড়ায় বলেও উল্লেখ করা হয়। পাশাপাশি উত্তর কোরিয়ার সাম্প্রতিক সফল ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার কথাও তুলে ধরা হয়। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।